আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশে প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা এখন পর্যন্ত বেকার। বেকার ছেলেমেয়েরা এ পর্যন্ত প্রচুর চেষ্টা সাধনার পরেও একটা চাকরি জোটাতে পারছেন না। তো যারা চাকরি জোটাতে পারছে না তারা ভাবছে হয়তো একটা ব্যবসার মাধ্যমে আমার বেকারত্ব থেকে বেরিয়ে আসা সম্ভব। এটা যখন ভাবছে তার পরক্ষণে আবার এটাও ভাবছে যে যদি আমি একটা ব্যবসা শুরু করি তাহলে তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি যেহেতু বেকার আমার কাছে তো এত টাকা নেই, তাহলে আমি কিভাবে ব্যবসা শুরু করব। কিন্তু যারা সফল ব্যবসায়ী তারা একটা কথা বলে যে ব্যবসা করতে টাকা লাগে না, আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় মূলধন যদি আপনি ব্যবসা শুরু করতে চান। সেই সুবাদে আমিও বলছি যে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার ভেতর থেকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ব্যবসা করবেন। যখন ভেতর থেকে সত্যিকার অর্থে একটা ব্যবসা করার সিদ্ধান্ত নেবেন তখন কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। যদি আপনি ইউনিক কোনো ব্যবসা করতে চান তাহলে আমি বলবো আজকের এই ভিডিও আইডিয়াটি আপনার কাছে অনেকটাই হেল্পফুল হবে। তো আজকে যে ব্যবসা আইডিয়াটা দেব সেটা হচ্ছে স্যান্ডউইচ তৈরির ব্যবসা। তো স্যান্ডউইচ কীভাবে তৈরি করে, স্যান্ডউইচ তৈরি করে কীভাবে ব্যবসা করতে হয় সব কিছুই বলবো আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো স্যান্ডউইচ তৈরি করে ব্যবসা করার জন্য সবার প্রথম আমাদেরকে এ ধরনের একটা মেশিন কিনতে হবে। আমরা যারা বাংলাদেশি বন্ধুরা রয়েছে তারা তো ঘরে বসে থেকেই daraz.com-এর মাধ্যমে এই প্রোডাক্টটা পেতে পারি, আর যারা ইন্ডিয়ায় রয়েছে তারাও চাইলে ইন্ডিয়ায় প্রসিদ্ধ কিছু অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে স্যান্ডউইচ তৈরির মেশিনটা কিনে নিতে পারেন। বাংলাদেশিরা আপনারা চাইলে 1,000 থেকে 5,000 টাকা মূল্যমানের এই মেশিনটা কিনে নিতে পারেন। তবে যেহেতু আমরা ব্যবসা করবো সেহেতু আমি বলবো বাংলাদেশি ভাইয়েরা 4,500 টাকা 4,500 টাকা এই মূল্যমানে যে মেশিনটা পাওয়া যায় অর্থাৎ একটু টেকসই মেশিন নেওয়ার চেষ্টা করবেন। আর যারা ইন্ডিয়ার রয়েছেন তাদের দেশে তো এই মেশিনের দাম অনেক কম, মাত্র 1,500-1,600 টাকায় আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন। তো যখন মেশিন সংগ্রহ করা হয়ে যাবে তখন আমাদেরকে শিখে নিতে হবে যে কীভাবে স্যান্ডউইচ তৈরি করে। তো এই মেশিন দিয়ে স্যান্ডউইচ তৈরি করার প্রক্রিয়াটা খুবই সহজ। পাউরুটির মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো দিয়ে তারপরে মেশিনের মধ্যে বসিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিট তাপ দিলে এই স্যান্ডউইচটা অনায়াসেই তৈরি হয়ে যায়। তো আপনি চাইলে এই মেশিনটার মাধ্যমে কয়েক ধরনের স্যান্ডউইচ তৈরি করতে পারেন, যেমন ভেজিটেবল স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, এছাড়া আপনি চাইলে ডিমের স্যান্ডউইচ তৈরি করে আপনি কয়েক ধরনের স্যান্ডউইচ তৈরি করার চেষ্টা করবেন এবং এগুলোর ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করে দেবেন যাতে করে আপনার বিক্রির পরিমাণটা আরও বাড়ে। তো যখন আমাদের মেশিন কেনা হয়ে যাবে, স্যান্ডউইচ বানানো শেখা হয়ে যাবে, তারপরে আমাদের আসলে অবস্থান নির্বাচন করতে হবে যে আসলে আমরা কোথায় ব্যবসাটা করব। যেহেতু এটা একটা ফাস্টফুড আইটেম সেহেতু এই ব্যবসাটা গ্রামের তুলনায় শহরে বেশি চলবে, তো আপনাকে শহরে দোকান নির্ধারণ করতে হবে। এছাড়া এটাও চেষ্টা করতে হবে যেই এলাকাগুলোতে জনকোলাহল সবচেয়ে বেশি সেই ধরনের এলাকায় এবার আসা যাক আসলে কেমন মূলধন লাগবে। যদি এই মেশিনটার কথা বলি তাহলে আপনি মাত্র 5-6 হাজার টাকা এই মেশিনটা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি যদি আরও কমের মধ্যে কিনতে চান সেটাও কিনতে পারেন। আর এর পরবর্তীতে আপনার যে খরচ লাগবে তা হচ্ছে ওই পাউরুটি কেনা এবং একটা দোকান সাজানোর জন্য কিছু জিনিসপত্র লাগবে। বাস এটা হয়ে গেলে এখন আসলে ব্যবসাটা শুরু করার পালা। আর লাভের পরিমাণটা কীভাবে নির্ধারণ করবেন, লাভ আসলে কেমন হবে? এখানে লাভের পরিমাণ আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ আপনি কোন পণ্য কী দামে কিনবেন অর্থাৎ উপকরণগুলো কী দামে কিনবেন সেটা আসলে দাম যা পড়বে তার উপরে দাম নির্ধারণ করতে হবে, অর্থাৎ আপনার স্যান্ডউইচের দাম নির্ধারণ করে তারপরে প্রফিটটা আর কি মার্জিন করতে হবে, এটাই স্বাভাবিক। তবে এখানে আমরা নিশ্চয়তা দিতে পারছি যে আপনি চাইলে মাসে 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনার ভেতর থেকে এই ব্যবসাটা করার মানসিকতা থাকে এবং যদি আপনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে অর্থ উপার্জন করার মানসিকতা রাখেন। হয়তো বা কেউ না কেউ এই ব্যবসা আইডিয়াটি দেখে উপকৃত হবেন এবং উৎসাহিত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।